হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি এখানে একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম, নতুন আইটেম করে রান্না করা হয়েছে চিকেনটাকে। বন্ধুরা দেখো, এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল, তারপর বয়েল করা চিকেনটাকে কড়াইতে ঢেলে দিয়ে একটু ভেজে নেব এখন। বন্ধুরা দেখো, এখানে চিকেনটাকে ভেজে নেওয়া হলো। বন্ধুরা দেখো, এখানে কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে রেডি করে নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো, এখানে চিকেন গুলোকে ভাজা হয়ে গেল। বন্ধুরা দেখো, এখানে পোলাওর জন্য কাজু, কিশমিশ, এলাচি, কাঁচা লঙ্কা, আদা সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। বন্ধুরা সবাই দেখতে থাকো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। বন্ধুরা দেখো, এখানে চিকেনটা এখন বসিয়ে দেব। তোমরা সবাই দেখতে থাকো। চিকেনের জন্য পেঁয়াজ তেলে দিয়ে দিল। বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো, আর কিছু অংশ যদি ভুল থাকে আমাকে একটু ধরিয়ে দিও। বন্ধুরা দেখো, এখানে মশলাগুলো ভাজা হয়ে গেল, এখন চিকেনটাকে ঢেলে দেবে। এই চিকেনটা আমার বড় ছেলে রান্না করলো বন্ধুরা। ও বলছে যে না, তোমরা তো রোজ রান্না করো, আজকে আমি রান্না করব, কেমন হয় তোমরা সবাই খেয়ে বলবে। দেখো, এখানে দুইটা গোটা রসুন দিয়ে দিল মশলার সাথে। বন্ধুরা দেখো, এখন মশলার সাথে চিকেনগুলো সব ঢেলে দিল। আগে ভাজা করে রেখে দিয়েছিল চিকেনটাকে, এখন মশলার সাথে সব একসাথে। তারপর দেখো বন্ধুরা, এখানে জোয়া চাল নেওয়া হলো। বন্ধুরা দেখো, এখন জোয়া চালটাকে হলুদ দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এখানে চিকেনটা কষানো হয়ে গেল। বন্ধুরা সবাই দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে জোয়া চালগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু, রিফাইন তেল সব একসাথে দিয়ে মেখে নিয়েছি। পোলাও তো ঘি দিয়ে রান্না করে, কারণ আমি ঘি খাই না, তার জন্য রিফাইন তেল দিয়ে বানানো হয়েছে। কি বলটা?
ভিডিওটা আমার মেজ ছেলে করে দিলো। বন্ধুরা দেখো, আমি তোর এক হাতে ধরতে পারি না, তার জন্য ছেলেকে বলছি যে তুই ভিডিওটা কর। আমি এগুলো সব একসাথে মেখে নেই, চিনি দিয়ে দিলাম, তারপর দিলাম নুন, চিনি, হলুদ সব একসাথে দিয়েই মেখে নিয়েছি বন্ধুরা। দেখো আমার পোলাওটা এখন কুকারে সব একসাথে দিয়ে বসিয়ে দেব। বন্ধুরা কেউ কিছু মনে করো না, মাঝখানে আমার নাতিও কিছু গান গেয়ে তোমাদেরকে শুনিয়ে নিল। ও বলছে যে আজকে আমি বয়স দিব, তার জন্য কিছু গান তুলে নিয়েছে। বন্ধুরা দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেল। ও গান দিয়েছে, বলছে গানটা বন্ধুরা শুনবে। বন্ধুরা দেখো একটা পাত্রতে ঢালা হয়ে গেল, চিকেনটা কেমন হয়েছে? তোমরা সবাই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা যদি ভালো লাগে, বন্ধু হয়ে আমার পাশে থেকে যে বন্ধুরা বেলটা অন করে দিও। দেখো পোলাওটা আমি এখানে কুকারে বসিয়ে দিলাম, পোলাওটাও রান্না হয়ে গেল। বন্ধুরা দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেল, এখন ঢেলে নেব। বন্ধুরা দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেল, একটা পাত্রতে ঢেলে নিলাম। বন্ধুরা দেখো পোলাওটা রেডি হয়ে গেল, এখন সবার জন্য একসাথে বেড়ে নিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা চিকেন আর পোলাও, চিকেনটা খুব সুস্বাদু হয়েছে, পোলাওটাও খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা আমি ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমি বয়সটা পরে দিয়েছি তার জন্যই। বন্ধুরা আমি বয়সটা পরে দিয়েছি তার জন্যই বলতে পারলাম। বন্ধুরা দেখো পোলাওর সাথে আছে শসা আর লেবু, আর ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।